हेलो व्यूअर्स, आज के आमी निये चले तोपसे फ्राई रेसिपि। हाँ, तोपसे माचेर फ्राई करे देखाबो। शीतेर सन्ध्याय मुखरोचक तोपसे माचेर फ्राई दारुण सुंदर जमे जाबे, असाधारण खेते लागे। चलुन देखे निया जाक आज के रेसिपि। तोपसे माचेर फ्राई करार जोन्नो आमी एखाने 500 ग्राम तोपसे माच निये निएछि। देखते ही पाच्छेन आपनारा, माछगुलो किन्तु बेश बड़ो साइजेर। प्रथमे माछगुलोके आमी ম্যারিনেট করে নেব। আমি এখানে প্রথমে দিয়ে দিলাম লেবুর রস, একটা গোটা পাতি লেবুর রস আমি এখানে দিয়েছি, চাইলে ভিনিগারও ব্যবহার করা যেতে পারে। দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা এক চামচ করে আমি এখানে ব্যবহার করছি, আর জিরে শুকনো লঙ্কা একসাথে বেটে দিয়েছি। একটা ডিম লাগছে, ডিমটা ভালো করে ফেটিয়ে নিলাম। ডিমটাকে ম্যারিনেটের জন্য অবশ্যই ব্যবহার করতে হবে, তো ডিমটাও আমি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু স্বাদ অনুযায়ী নুন আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশানাল, না দিলেও যে খারাপ লাগবে তেমনটা নয়। একটু হলুদ দিয়ে দিলাম, আর ব্যবহার করছি বেসন ও কর্নফ্লাওয়ার। শুধু কর্নফ্লাওয়ার কিংবা বেসন দিয়ে করলেও কিন্তু হবে। দিয়ে দিলাম সবশেষে ধনে পাতা কুচি। এবার এগুলোকে ভালো করে ম্যারিনেট করে আমি 30 মিনিটের জন্য রেখে দিলাম। 30 মিনিট পর দেখুন এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে ম্যারিনেশনটা। তো এবার কড়াই গরম করে সাদা তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম করে ডুবো তেলে মাছগুলোকে ভালো করে কিন্তু ভাজতে হবে। এক একটা করে মাছ আমি দিয়ে দিলাম, একবারে যে কটা মাছ দেওয়া যায়। দেখুন খুব সুন্দর তেলে ডুবে রয়েছে মাছগুলো, কিন্তু একদম দুপাশ ভালো করে ভেজে নিতে হবে। একটার সঙ্গে একটা কিন্তু লেগে গেলে হবে না। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে আমি পরবর্তী রান্নার ভিডিও আপলোড করলেই সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন সমস্ত মাছগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে, ভেতরটা একদম কিন্তু সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো রেডি হয়ে গেল তোপসে মাছের ফ্রাই। এটা কাসুন্দির সাথে পরিবেশন করলে কিন্তু দারুণ সুন্দর খেতে লাগবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জিনিস দিয়ে খাবেন। আশা করব আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে আমাকে জানাবেন। আবারও আসবো অন্য কোনো রান্নার সাথে। ধন্যবাদ।